যখন একজন মানুষের প্যারালাইজড হয়ে গেল যিনি প্যারালাইসিস হয়ে গেল কিন্তু তখন তার হয়তো বা আর ভালো হওয়ার সম্ভাবনা নেই আপনি কি একটু বলবেন যে আসলে ফিজিওথেরাপি সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে যদি করা যায় তাহলে প্যারালাইসিস থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা কতটুকু অবশ্য আসলে আপনার কোশ্চেনের সাথে আমি আর একটু অ্যাড করে দিই যে অনেক সময় মানুষের ধারণা যে প্যারালাইসিস হলে যে বাতাস লেগেছে বা কুসংস্কার হয়ে পারে যে তাকে হয়তো কেউ অভিশাপ দিয়েছে এই সকল বলে যে ওরা চিকিৎসা দিলে হবে না ওরা ফেলে রাখো এরকমও অনেক সময় রুগী নিয়ে আসে দেখা যায় হয়তো ছেলে শিক্ষিত সে হয়তো দেশে নাই বাইরে ছিল সে শুনে এসে আবার বকা দিয়ে আমাদের কাছে এসব রুগী নিয়ে আসে তো এই ধারণাটার থেকে বের হয়ে আসতে হবে একেবারে ভ্রান্ত এবং ভুল ধারণা এইসব রুগীকে যদি সঠিক সময়ে ফিজিওথেরাপি চিকিৎসক বা হসপিটালাইজড করে ট্রিটমেন্ট দেওয়া যায় এবং রুগী কিন্তু অবশ্যই স্বাভাবিক জীবনে ফিরে আসবে এবং সুস্থ একেবারে হান্ড্রেড পারসেন্ট না হোক বেশিরভাগ ক্ষেত্রে রুগী দেখা যায় যে মোটামুটি স্বাবলম্বী হয়ে যাবে মানে সে নিজের কাজ নিজে করতে পারবে নিজের চলাফেরা নিজে করতে পারে যেটা হয় স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস রুগী একেবারেই টোটালি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে সে কিন্তু চলাফেরা করতে পারে না তার নিজের জামা কাপড় পরিধানের সমস্যা হয় টয়লেট করতে সমস্যা হয় তো এই রুগীগুলো যদি আমরা একেবারেই সে দৌড়াদৌড়ি করতে না পারো সে যদি নিজের কাজ নিজে করতে পারে নিজের চলাফেরা নিজে করতে পারে এতটুকু ডিপেন্ডেন্সি কিন্তু আমরা ডেভেলপ করতে পারি আমি